হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল দশটার থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি মার সাথে বাজারে এসেছি, মা একটা জুতো নেবে। তো আমিও দেখছিলাম এই শুগুলো, আমার পছন্দ হয়নি, কালার অন্য ছিল না এই দুটো ছাড়া, ওই জন্য আমি আর নিইনি। তো মা একটা নিয়েছে, সকালে মর্নিংও করে মা, মায়ের লাগে, আর পছন্দ হয়নি, আর দামটাও বেশি বলছিল, যার জন্য আমি আর নিইনি, মারটা নিয়ে বেরিয়ে গেলাম। তো ঠিক আছে, আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার শরীরটা খুবই খারাপ, যার জন্য ভয়েস রেকর্ডও দিতে পারছি না, প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, যার জন্য ভয়েস রেকর্ডটা দিতে গেলে আমার অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা এনজয় করো। তো ফ্রেন্ডস, আমরা এখন জুতোর দোকান থেকে চলে এলাম, এখন এসেছি এই যে জামা কাপড় এখানে পিস পাওয়া যায়। আর মা কি সব ঝুমকো টুমকো নেবে, মানে মা তো জানো টেলারের কাজ করে, কাটিং ফাটিং করে, তো সেখানে পুঁতি ফুতি লাগে বসাতে করতে, সে পুঁতি পুঁতি নিতে এসছে। তো অনেক কটা দোকানে যাবো, দরকার আছে অনেক, মানে বাজারে এসছি মানে অনেক দোকানে আমাদেরকে এখন যেতে হবে। তো ঠিক আছে চলো, যে যেই দোকানে যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা এসেছি এখানে শীতের টুপি নিতে, পুচকিটার জন্য, ওর অনেক ঠান্ডা লাগছে, যার জন্য একটা হনুমান টুপি নেবে মা, কেননা কানফানগুলো ঢাকার জন্য অনেক ঠান্ডা, এরপরে তো পড়বে, তার জন্য আগে থেকে নিয়ে নিচ্ছে একটা হনুমান টুপি। তো ফ্রেন্ডস, আমরা আরও দুটো দোকানে গেছিলাম, কিন্তু সেখানে কিছু কিনিনি, পছন্দ হয়নি বলে আর সেগুলো তুলিনি। তো এবার বাড়ি ফিরছি অন্য একটা রাস্তা দিয়ে টোটোতে করে। তো এই দিকে জায়গাটা খুব সুন্দর বলে একটু শ্যুট করে নিলাম সেই প্যাকে। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো ফ্রেন্ডস, সবার চানটান হয়ে গেছে, এদিকে দেখো দুপুরে খেতে বসেছি, মা খাসির মাংস, ডাল, বেগুন ভাজা, আরও অনেক কিছু করেছে। তো চলো খাবার খেয়ে নিই, এদিকে চাল কুমড়োটা খুব সুন্দর খেতে হয়েছিল, তো সবাই মিলে খাচ্ছি এখানে। আর তো গুড ইভিনিং, সেই দুপুরে ভিডিওটা শ্যুট করে তারপর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, গলা ব্যথা, জ্বর এসছে, তারপর থেকে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে উঠেছি, ঘুম থেকে উঠে খুব মানে শরীরটা খারাপ, আওয়াজ শুনেই বুঝতে পারছো খুব ঠান্ডা লেগেছে, ঠাকুর পাকু দেখতে গেছি বাইকে করে, খুব ঠান্ডা লেগেছে। তো ঠিক আছে, ভিডিওটা আর কন্টিনিউয়াসলি করলাম না, এখানেই এন্ড করলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরই প্লিজ যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো টাটা, বাই।